बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी वृंद आशा करी सबाई भलो आबार चले आसलाम आईसीटी क्लासे। एर आगे आमरा पंचम चैप्टार पढ़िएछि एबं पंचम चैप्टारे एकटी परीक्षा हयेछे तोमादेर, तो आशा करी सबाई चैप्टारटी बुझते पेरेछो। आमि फ्लोचार्ट अ्यालगोरिदम एई अंशटुकु पढ़िएछि एबं डिपार्टमेंट हेड आमादेर कृष्ण प्रसाद सर उन्नी तुम्हारे सी प्रोग्रामिंग बुझिए, तो कोनो समस्या हम अवश्य जानाबा कमेंट्स बक्से। तब आज के चैप्टरटी एक रिव्यू करब बोर्ड कोश्चनगुल्क की रकम है एवं कोश्चनगुल केमन तुम्हारे ये विषयगुलो नहीं आज के एक आलोचना करब। जेहेतु चैप्टर पढ़ानो शेष अध्याय शेष ये पढ़ानो हमें आज के शुद्ध किस बोर्ड कोश्चन बोर्ड कोश्चनगुल देखे देखे तुम्हें एक बुझिए देव जो हमारे ये चैप्टर थे ये टाइपर कोश्चन है, तो तुम्हारा एक बुझे नाओ खाता कलम हाथे नाओ हमें जो बोर्ड कोश्चनगुल एक् बोलो से एक खाए लिखे नाओ। ओके आमरा चले आसलाम आमादेर बोर्ड कोश्चन देखब। एखन एखाने बेश किछु बोर्ड कोश्चन आछे, आमि एकटा कोश्चन एखाने सीरीज प्रोग्राम निये आजके एकटा आलोचना करब। एखाने आजके सीरीज प्रोग्राम एखाने एकटा कोश्चन आछे, देखो एटा कुमिल्ला बोर्डेर 2017 साले आसछे। कोश्चनटा हलो टू स्कोयर प्लस फोर स्कोयर प्लस सिक्स स्कोयर प्लस डट डट प्लस प्लस एट्टी स्कोयर, अर्थात আমি এই নিয়মের অনেকগুলো সিরিজ প্রোগ্রাম তোমাদেরকে অলরেডি বুঝিয়েছি, জাস্ট এটাই আজকে উদ্দীপক। একটা সিরিজ প্রোগ্রাম এখানে উদ্দীপক দেয়া আছে, তো তোমরা এই উদ্দীপক দেখে এখন নিচের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবা। যেমন এখানে প্রথম কোশ্চেন আছে অনুবাদক প্রোগ্রাম কি, কোশ্চেনটা হলো অনুবাদক প্রোগ্রাম কি। এটা আমাদের কৃষ্ণ স্যার তোমাদেরকে অলরেডি বুঝিয়েছে যে অনুবাদক প্রোগ্রামটা আসলে কি। এটি একটি সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। আমরা যখন কম্পিউটারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো প্রোগ্রাম নির্ণয় করতে যাই, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এই টাইপের উচ্চ স্তরের ভাষা দিয়ে যখন প্রোগ্রাম লিখি তখন এই প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি কম্পিউটার বোঝে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা সেটা কম্পিউটার বোঝে না, কম্পিউটার জিরো ওয়ান ছাড়া কিছুই বোঝে না, বাইনারি জিরো অথবা ওয়ানকেই শুধু চেনে আর কিছু চেনে না। তো আমাদের এই জিরো ওয়ানকে আবার বলা হয় মেশিন ভাষা, তো আমাদের টার্গেট থাকে যে উচ্চ স্তরের ভাষাটাকে কনভার্ট করে মেশিন ভাষায় রূপান্তর করলে একমাত্র কম্পিউটার বুঝতে পারে। এখন এই রূপান্তরটা করবো আমরা যে সফটওয়্যারের মাধ্যমে, সেটি হলো অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ আমি যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমেই মেশিন ভাষায় কনভার্ট হবে। এই কনভার্টার হিসেবে কাজ করতেছে অনুবাদক প্রোগ্রামটা, এই জন্য এটাকে বলো অনুবাদক প্রোগ্রাম। তাহলে যখন এটাকে আমি এক নম্বরের জন্য লিখব, আমরা এভাবে লিখব যে যে প্রোগ্রাম অথবা যে সফটওয়্যারটি উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকেই বলা হয় অনুবাদক প্রোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা চলকের নামকরণের সময় কিছু নিয়ম আছে, এগুলো আমরা পড়িয়েছি, তোমরা আরেকবার দেখে নিবা। অর্থাৎ চলকের নামকরণ, আমরা চলক আমি আগেই বলেছিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আই, জে, কে অথবা এমন টাইপের কিছু ইংরেজি লেটার দিয়ে আমরা চলক নির্ধারণ করেছি। এর আগে যখন আমি ফ্লো চার্ট অথবা কেপি স্যার যখন সি প্রোগ্রাম বুঝাইতো তখন এইভাবে উনিও বলতো। আবার অনেক সময় নিজের নাম দিয়ে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এর রেট অফ চিহ্ন অথবা কোনো হ্যাশ ডট এই টাইপের কিছু চিহ্ন এগুলো চলক হিসেবে ব্যবহার করা যায় না, তো কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো আমরা পড়িয়েছি, স্যার পড়িয়েছে, এগুলো দেখে নেবা। উদ্দীপকে ব্যবহৃত সিরিজটি ফ্লো চার্ট আঁকো। উদ্দীপক বলতে এই টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার যে এই উদ্দীপকটা দেওয়া আছে এটার ফ্লো চার্ট আঁকতে বলছে। আমি তোমাদেরকে এই নিয়মের ফ্লো চার্ট অনেকগুলো ফ্লো চার্ট করেছি আমি, তো ওখান থেকে এবং হুবহু এই ফ্লো চার্টটাও আমি এর আগে ক্লাসে করিয়েছি, ওখান থেকে এই ফ্লো চার্টটা এঁকে দিলে তুমি তিন মার্ক পেয়ে যাবো। শুধু ফ্লো চার্ট আঁকবে, অ্যালগোরিদম না, শুধু ফ্লো চার্ট চিত্র। উদ্দীপকে ব্যবহৃত সিরিজটির ফর ও ডু হোয়াইল লুপের মাধ্যমে সি ভাষায় প্রোগ্রাম দুটির মধ্যে তুলনা করো। প্রোগ্রাম অংশটুকু কেপি স্যার পড়াইছে, যেমন এই সিরিজ প্রোগ্রামটার যদি আমি সি প্রোগ্রাম লিখি তাহলে এটা ফর লুপ দিয়েও করা যায়, ডু হোয়াইল লুপ দিয়েও করা যায়। বেশ কিছু লুপ তোমাদেরকে পড়ানো হয়েছে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ, ডু হোয়াইল লুপ, চারটা লুপ তোমাদেরকে বোঝানো হয়েছে। তো ফর লুপ দিয়ে এটা করা যায় অথবা ডু হোয়াইল লুপ দিয়েও করা যায়।
এর আগের ক্লাসগুলো দেখবে, এগুলো কেপি স্যার তোমাদেরকে বুঝিয়েছে। তো ফর লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে এই সি প্রোগ্রামটা করে নেবা। তবে আমি এখানে ফর লুপটা একটু বুঝিয়ে দিচ্ছি আর ডু হোয়াইল লুপটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো দুইটা লুপ বুঝিয়ে দিচ্ছি আমি, আর এই দুইটা লুপের মধ্যে একটু তুলনা করে দেখাবা আসলে দুইটা লুপের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এখানে আমি একটু তোমাদেরকে ফর লুপ আর ডু হোয়াইল লুপটা একটু বুঝিয়ে দিই। যেমন এখানে আমি অলরেডি লিখে রেখেছি ফর লুপ। এখানে ফর লুপের মূল শর্ত হচ্ছে এখানে শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা যে আসলে কত থেকে শুরু হবে লুপটা। যেমন আমার এই সি প্রোগ্রামটা মূলত 2 4 6, তার মানে 2 থেকে শুরু হয়েছে, ইনিশিয়াল ভ্যালু 2, ইনিশিয়াল ভ্যালু 2। তো এখানে ফর লুপটা আমি, ফর লুপের এটা হলো একটা গঠন আমি লিখে দিয়েছি। ইনিশিয়ালাইজেশন মানে ইনিশিয়াল মান কত, কন্ডিশন শর্তটা কি, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সিরিজ প্রোগ্রামটি কত করে বাড়তেছে অথবা কমতেছে এটা চেয়েছে এখানে। এবার লুপ বডি, এখানে লুপ বডিটা লিখে দিবা, ফর লুপের কাজ শেষ। তো ইনিশিয়ালাইজ, আমি যদি এই সি প্রোগ্রামটা করি, এই সি প্রোগ্রামটা যখন ফর লুপের মাধ্যমে করবো, তখন ইনিশিয়ালাইজেশন মানে ইনিশিয়াল মান কত, প্রারম্ভিক ভ্যালু মানে শুরুতে ভ্যালু কত, 2। তাহলে এখানে আমি যদি একটা ভেরিয়েবল আই ধরি, তাহলে যদি বলে যে আই সমান সমান 2, মানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2। একটা ভেরিয়েবল আই নিলাম অথবা চলক আই নিলাম, তার মান শুরুতে আছে 2। এই সিরিজ প্রোগ্রাম অনুযায়ী আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামটি 2 দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে আই এর মান 2, সেমিকোলন, সাধারণত লুপের ভিতরে সেমিকোলন ইউজ করা হয়, সেমিকোলন। এরপরে কন্ডিশন, এই সিরিজ প্রোগ্রামটির কন্ডিশন কত, কন্ডিশন বলতে কি, আই এর মান বাড়তে বাড়তে কত হবে, 80 পর্যন্ত যাবে, এটাই তো শর্ত মূলত। তাহলে কতক্ষণ শর্তটা চলবে, আই লেস অর ইকুয়াল 80, অর্থাৎ আয়ের মান বাড়তে বাড়তে 80 পর্যন্ত গেলেই মূলত শর্তটা শেষ। তো এখানে সেমিকোলন দিয়ে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, বাড়তেছে 2 2 করে ভ্যালু বাড়তেছে, আয়ের মান 2 4 6 এভাবে বাড়তে বাড়তে 80 পর্যন্ত যাবে। তার আমরা লক্ষ্য করতেছি ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট হচ্ছে না, ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট কত করে, 2 2 করে বাড়তেছে। তাহলে এখানে হবে আই সমান সমান আই প্লাস 2, অর্থাৎ প্রতি ধাপে আয়ের মান 2 2 করে বাড়তেছে এবং সেটা 80 পর্যন্ত যাওয়ার পরই লুপটি শেষ ক্লোজ হয়ে যাবে। তো এখানে বডিটা তাহলে কী হবে, আমি যদি টোটাল যোগ ফলটা এস এর মধ্যে রাখি বডিটা, যে এস সমান সমান এস প্লাস আই ইন্টু আই। আমি তোমাকে ফ্লো চার্টে বুঝিয়েছিলাম, অনেকগুলো ফ্লো চার্ট করাইছি এই শর্তটা কীভাবে হয়। যেমন আয়ের মান 2 নিয়ে আসবে, এস সমান সমান এস প্লাস আই ইন্টু আই, তার মানে এখানে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম শর্তটা। আমার আগের ফ্লো চার্টগুলো দেখে নিও এটা কীভাবে কাজ করে আমি বুঝিয়ে দিয়েছি। যেমন শুরুতে আয়ের মান নিয়ে আসবে 2, তাহলে এখানে হবে এস এর মান 0, তো 0 প্লাস 2 স্কোয়ার, তারপরে আসবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এভাবে আস্তে আস্তে সিরিজ প্রোগ্রামটা এগিয়ে যাবে। তাহলে এটা এ হলো লুপ বডি। তাহলে এখানে সেমিকোলন, এভাবেই ফর লুপটা মূলত কাজ করে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে হচ্ছে ডু হোয়াইল লুপ, ঠিক সেম প্রোগ্রামটা, এই 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস .80 স্কোয়ার যে সিরিজ প্রোগ্রামটি আছে, এটা কিন্তু অলরেডি তুমি চাইলে ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারো। তো ডু হোয়াইল লুপটা আসলে কীভাবে কাজ করে একটু দেখা দিই, এটা একটু লিখে নাও। ডু হোয়াইল লুপটা প্রথমে কাউন্টার ডিক্লারেশন করবা, ডু লুপ বডি নিবা, কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, হোয়াইল এরপর কন্ডিশন লিখবা। এই ফর লুপটা খেয়াল করলে ডু হোয়াইল লুপ এমনি পারবা, একই নিয়ম। যেমন যদি আমি বলি, তো এখানে যদি ডু দিয়ে যদি আমি এই আগের সিরিজ প্রোগ্রামটি, এই সিরিজ প্রোগ্রাম যদি করতে চাই, তাহলে ফর লুপ থেকে মানগুলো একটু দেখে দেখে বসিয়ে দিলে চলে। যেমন ডু, এখানে লুপ বডি বলতে এটা লিখে দেবো, আমি কি লিখবো, এস সমান সমান এস প্লাস আই ইন্টু আই, সেমিকোলন দিয়ে দিলাম। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আমার ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট কত ছিল এখানে, আই সমান আই প্লাস 2, তো লিখে দেবা আই সমান সমান আই প্লাস 2, এটা হলো ইনক্রিমেন্ট। এরপরে কি, এরপরে এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে হোয়াইল, এখানে হোয়াইল লিখবা WHI, তাহলে হোয়াইল লিখে এবার কন্ডিশন দেবো। কন্ডিশন কী ছিল এখানে, আই লেস অর ইকুয়াল 80, আই লেস অর ইকুয়াল 80। একটু খেয়াল করো, ডু হোয়াইল লুপ এবং ফর লুপটা প্রায় সেম। ফর লুপে আমি
শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তিনটা অপশন লিখে দিয়েছি, ইনিশিয়াল ভ্যালু আই এর মান 2, আই এর মান 80 পর্যন্ত যাবে আর আই এর মান 2 দিয়ে বাড়বে, একই জায়গায় সেমিকোলন তো লিখে দিয়েছিলাম। বাট ডু হোয়াইট, ডু হোয়াইল বলে একটু ডিফারেন্স, এখানে আই এর মানটা যে 2 এর ডুর আগে লিখে দাও, আই সমান সমান 2, এখান থেকে শুরু করে দিলাম ডু। এরপরে আমি লুপ বডি লিখবো এস মান এস প্লাস আই লিখে দিব, আই এর মান 2 দিয়ে করে বাড়তেছে, হোয়াইল দিয়ে কন্ডিশন লিখে দিব। তার মানে তুমি ফর লুপ পারলে তুমি ডু হোয়াইল লুপটাও পারবা, এভাবে প্রোগ্রামটা করতে হবে। এই সব কয়টা নিয়মই মানে সবই পড়ানো শেষ হয়ে গেছে, আমি জাস্ট কোশ্চেনটা বুঝিয়ে দিলাম যেভাবে উত্তর করতে হবে তোমাকে। তো আমি ফর লুপ ডু হোয়াইল লুপটা এর আগে তোমাকে পড়াইছে, কে পিসার পড়াইছে, আমি এই জন্য ডিটেলস পড়াইলাম না। আর এটা একটা এরপরে ক্লাস আমি একটা প্রোগ্রাম তোমাকে বুঝিয়ে দেবো, আজকে আপাতত কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো এভাবেই হবে, যেমন আর একটা কোশ্চেন যদি আমরা দেখি একটু খেয়াল করলে, আরেকটা কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাও যদি তুমি খেয়াল করো কোশ্চেনটা, যেমন ধরো এখানে দুইটা চিত্র দেওয়া আছে, ত্রিভুজের চিত্র আর বৃত্তের চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এখানে এদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে, একটা উদ্দীপক দেওয়া আছে। তো দেখি কোশ্চেনগুলো কি, প্রোগ্রাম কি, শুরুতে কোশ্চেন করছে এক মার্কের জন্য, এক মার্কের জন্য খুব বেশি লিখতে হবে না, এক লাইনে লিখে প্রোগ্রাম কি। তো প্রোগ্রাম কি এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, ওখান থেকে দেখে লিখে নেবে। প্রোগ্রাম হচ্ছে কিছু কাজ ধাপে ধাপে সম্পন্ন করব, তার ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে একটা প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পিউটার কম্পাইলার বেশ উপযোগী ব্যাখ্যা করো। আমরা জানি অনুবাদক বেশ কয়েকটা অনুবাদক আছে, যেমন কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, অথবা অ্যাসেম্বলার আছে। অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করে যদি মেশিন ভাষায় নিয়ে আসে, দ্যাট ইজ কল্ড অ্যাসেম্বলার বলা হয়। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চস্তরের ভাষাকে যখন মেশিন ভাষায় নিয়ে আসে তখন সেটাকে বলা হয় কম্পাইলার, অথবা ইন্টারপ্রেটারের সেম কাজটাই করে। তবে ডিফারেন্স হলো ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন পরে আর সেটার অনুবাদ করে দিচ্ছে। ইন্টারপ্রেটার একটা ছোটো প্রোগ্রাম, একটা ছোটো সফটওয়্যার, আর কম্পাইলারটা হচ্ছে সবগুলো লাইন একবারে পরে অনুবাদ করে দিচ্ছে। তো কম্পাইলারটা আর একটু বড় প্রোগ্রাম আর কি। তো এই জন্যই অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী, এটা ব্যাখ্যা করবা। হ্যাঁ, এটা একটু কম্পাইলার ইন্টারপ্রেটার একটু ডিটেলস করে ব্যাখ্যাটা করে দেবা। আমি অলরেডি কিছুটা বলেও দিলাম যে কেন আসলে কম্পাইলার বেশি ভালো। উদ্দীপকে ঐশী চিত্র একের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। চিত্র একের ক্ষেত্রফল, আমি ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল যেটা পড়াইছি তোমাদেরকে, সেটাই তোমরা হুবহু বসিয়ে দিবা। কারণ ত্রিভুজ নির্ণয়ের ফ্লোচার্ট তোমাকে আমি অলরেডি এর আগের ক্লাসে বুঝিয়েছি, ওটা বের করে দিলেই চলবে। এরপরে বলছে চিত্রটি ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখ, ব্যাসার্ধ ও এর ক্ষেত্রে ফলাফলের সত্যতা যাচাই করে একটু খেয়াল করো। ঐশী চিত্র একের ক্ষেত্রফল ধাপে ধাপে, ও চিত্র এখানে প্রশ্ন ছিল তন্মনা কম্পিউটারে সি প্রোগ্রাম ব্যবহার করে চিত্র 2 অঙ্কিত বিষয়টি ক্ষেত্রফল নির্ণয় করলো। তার মানে চিত্র 2 হলো তন্মনার আর চিত্র 1 হলো ঐশীর। তাহলে এখানে উদ্দীপকে বলা হয়েছে তন্মনার চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তার মানে এই চিত্র দুই হলো এখানে হবে, ঘ হলো চিত্র 2। তো চিত্র 2 এর ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখবা। আমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্টটাও পড়িয়েছি, ওটা দেখে দেখে তোমরা সি প্রোগ্রাম লিখে দিবা। এটা কে পিসার তোমাদেরকে পড়াইছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। ব্যাসার্ধ ওর ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো, চেক করে দেখবো যে এটা ব্যাসার্ধ ঠিক আছে কিনা, ক্ষেত্রফল ঠিক আছে কিনা। তো এভাবেই কোশ্চেনগুলো মূলত হবে। এরপরে ক্লাসে আমি আরও 2টা কোশ্চেন তোমাকে সলভ করে দেবো, আশা করি কোশ্চেন কীরকম হবে বুঝতে পেরেছো। তার মানে আমরা 2টা কোশ্চেন থেকে বুঝতে পারলাম যে একটা ফ্লো চার্ট আসে 3 মার্কের জন্য, এবং ঘ নম্বর 4 নম্বরে 4 মার্কের জন্য একটা সি প্রোগ্রাম আসে। তার মানে এখানে তুমি 4×7 পেয়ে যাচ্ছ, আর প্রোগ্রাম কী অথবা ফ্লো চার্ট কী, কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার, এই টাইপের একটা কোশ্চেন হবে 1 এবং 2 এর জন্য। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা জেনে নেবা। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এরপরে ক্লাসে আমি একটা প্রোগ্রাম তোমাকে বুঝিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড-19 থেকে অবশ্যই সাবধান থাকবা। ওকে, বেস্ট অফ লাক।